নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নৌকা প্রতীকের পক্ষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। এতে পৌরসভার 12টি ওয়ার্ডে সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে, যা নৌকা বিজয়কে নিশ্চিত করছে। মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন এলাকায় গণসংযোগ পথসভায় নৌকার সমর্থনে জনতার ঢল নামে। দুপুরে উত্তর নুনিয়ারছড়া এলাকায় গণসংযোগ করতে গেলে মাহবুবকে সাধারণ মানুষ ব্যাপকভাবে অভিবাদন জানায়, যেখানে সাধারণ ভোটাররা নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রদানের অঙ্গীকার করেন। পরে উত্তর নুনিয়ারছড়া এলাকায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, মোস্তাক আহমেদ চৌধুরী। আমার মোবাইলে কথা হয়েছে, না বলার মানে মোবাইল থেকে কথা হয়েছে, যার কারণে আমাকে বলেছে নৌকা বিজয়ীর কোনো বিকল্প নাই, কারণ এটা জিততে হবে। কারণ এটা আমি জানি যে আসলে আমি ঘরে ঘরে যাওয়ার কথা না, কিন্তু দলকে জেতানোর জন্য পার্টিকে সামনে চিন্তা করে আমি ঘরে ঘরে যাচ্ছি। অভূতপূর্ব সারা, অভূতপূর্ব সারা বিজয় হবে ইনশাল্লাহ। এরপর ফিশারিঘাটে পথসভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বাহারছড়া এলাকায় কক্সবাজার ল্যাবরেটরি স্কুলে মহিলা সমাবেশে যোগ দেন মাহবুবুর রহমান চৌধুরী। সমাবেশে তিনি অভিযোগ করে বলেন, নৌকার গণসংযোগ পথসভার আশেপাশে নারকেল গাছ প্রতীকের প্রার্থীর মাইকিং গান বাজনা করে নৌকার সমর্থকদের উস্কে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন আগের 12ই জুন যে নির্বাচন, সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহণ করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। এই নির্বাচনে আগামী দিনে মুজিবরা যে সমস্ত কাজগুলো আছে সমাপ্ত করার জন্য নৌকা প্রতীকে একটি একটি ভোট চাচ্ছি আমি আপনাদের কাছ থেকে, প্রতীক্ষা চাচ্ছি। আমি মনে করি অনেক অনেক কথা বলে, আমি মনে করি এখানে ভোট কিন্তু হবে ইনশাল্লাহ। মনে করি আমরা মুজিব ভাইয়ের সম্মানের দিকে দাঁড়িয়ে তাকিয়ে আমরা সবাই নৌকা জন্য কাজ করবেন। নির্বাচন পরিবেশ বিনষ্ট হয় সেরকম কাজ আমরা করবো না, অন্য কেউ করলে করো সেটা জনগণের জবাব দেবে ইনশাল্লাহ। ভারতের আমি এই বিষয় জনগণের সামনে দিলাম, জনগণের কথা দিলাম, জনগণের এই বিষয় করবো। যেগুলো দেখছেন এগুলো আপনাদের, আপনি আপনাদের আপনাদের কাছে বিচার দিলাম। আমরা কোনো সময় আমাদের কর্মীদের বলি নাই কারো মিটিং এর সামনে গিয়ে পরে পরে কোনো আমাদের মাইকিং করার জন্য, আমি বলবো না আমরা এরকম কোনো কাজ আমরা করতে চাই না। আমরা চাই জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে পৌরসভার মেয়র হতে চাই। হুমকি ধমকি কোনো ধরনের নির্যাতন করে আমরা মেয়র হতে চাই না। বাংলাদেশ আওয়ামী লীগের সরকার এখানে ক্ষমতায়, আমি মনে করি আজকে এখানে শুধু আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমি নির্বাচন করছি, অন্য কোনো দল এখানে নির্বাচন করছে না। এতে হাজার হাজার নারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এরপর তিনি হরিজন পাড়ায় পথসভায় বক্তব্য রাখেন। সভায় হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী পুরুষ উপস্থিত ছিলেন। সবশেষে তিনি তারাবনিয়ারছড়া কবরস্থান সড়কে সমাবেশে যোগ দেন। এতে জনতার ঢল নামে। আফজারা রিয়া, সিসিএন।